সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন, আমি মোস্তফা ফিরোজ। দর্শক, একটা টক শো দেখে খুবই ব্যথিত হলাম। দেশ টিভিতে একটি খুবই অরুচিকর একটি টক শোর কিছু অংশ ইতিমধ্যে প্রচার পেয়েছে। আমি ধারণা করি, ধারণা না, ভিউ দেখেই বুঝতে পারছি যে যথেষ্ট পরিমাণ এটা থেকে ইনকাম করতে পারবে দেশ টেলিভিশন। কিন্তু যেইটা তারা প্রচার করলো বা মার্কেটে ছাড়লো, এটা কি কোনো অর্থে আমাদের রাজনীতি, আমাদের মানে কি বলবো, নীতি নৈতিকতা, সাংবাদিকতা, কোনো কিছুর সাথে কি এটা সামঞ্জস্যপূর্ণ? সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান, বর্তমানে আওয়ামী লীগ নেতা মধ্যসার, আর ওয়াদুদ ভূঁইয়া এমপি, পার্বত্য এলাকার এমপি, তিনিও মধ্যসারির নেতা, দুইজন মিলে যেই পরিস্থিতিটা করলেন, আমি একটু আগে দেখেন একটু, অল্প একটু ক্লিপ, তারপর আবার আলোচনায় আসি। দর্শক, আমি জানি যে এই বিভাজনে যারা আওয়ামী লীগের অন্ধভক্ত তারা বলবেন যে না, আমাদের নেতা ঠিক আছে। বিএনপি যারা অন্ধভক্ত তারা বলবেন যে আমাদের নেতা ঠিক আছে। আসলে কেউ ঠিক নেই, এটা হলো বাস্তবতা, এটা মেনে নিতে হবে। কেননা দুইজনেই কিন্তু অপরাধ করেছেন, আমি বলবো অন্যায় করেছেন, অপরাধ বলা যাবে না, অন্যায় করেছেন, অরুচিকর কাজ করেছেন। এবং তারা, তাদের তো অনেক ফলোয়ার আছে বা তারা নেতৃত্ব দেন, তাদের কাছ থেকে তাদের অনুসারীরা নিশ্চয়ই এটা আশা করবে না, কেন করবে না আমি বলছি। যেমন দেখেন, অদ্ভুত ভাই প্রথমে বলছেন যে আপনি বা আপনারা চাপাবাজ, চাপা মারেন, এরকম এই শব্দটাই একেবারে আপত্তিকর। কেন? মনিরুজ্জামান তো তার যুক্তি তুলে ধরছে, আপনি বলেন যে আপনার এই তথ্যটা সঠিক না বা অসত্য তথ্য, বা এই আপনার যেই পারসেপশন হোক বা আপনার যেই বক্তব্যটা সেটা সঠিক না। চাপা মারাটা মানে কি? তার মানে একটা মিথ্যাবাদী করা, এটা তো মানে পাবলিক একটা নুইসেন্স টাইপের একটা হয়ে গেল। পাবলিকলি এইভাবে বলে এই চাপা মারছে, এটা এখানে বন্ধু বান্ধবের বিষয় না, এখানে একটা টক শো, আপনাদের এই আলোচনাগুলো, এই টক শোগুলো দেশের মানুষ শোনে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শোনে, তারা বোঝার চেষ্টা করে রাজনীতির গতির প্রকৃতি। সেখানে যদি এই শব্দটা আসে সেটা অত্যন্ত নিন্দনীয়। সাথে সাথেই উচিত ছিল যে বলা যে সরি, এটা স্লিপ অফ টাং, আমি প্রত্যাহার করছি, আপনার এই বক্তব্য সঠিক না ভাই। কিন্তু এই যে ওইটা নিয়ে জিদ করে বসে থাকা, এটা ভুল হয়েছে ওয়াদুদ ভূঁইয়ার দিক থেকে। আর এইটাকে মানে এই একটা ভুলের একেবারে কত বড় ভুল মনিরুজ্জামান করলো, মানে রীতিমতো এমনিতেও ক্ষমতাসীন দলের সে নেতা, চেয়ার থেকে উঠে এসে একেবারে মানে মারতে যাওয়ার ভঙ্গিতে যেই দৃশ্যগুলো দেখলাম, এইটা আরও অন্যায়, গুরুতর অন্যায়, এটা আমি বলবো যে একেবারে অন্যায় কাজ। এইভাবে থ্রেড দেওয়া টক শো, এটা মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিশ্চয়ই দেখেছে এটা, এটা একেবারে, তার মানে কি ওই যে সেই পেশী শক্তি, আমি ক্ষমতায় আছি সুতরাং আমার একটা ওইটা দেখাতে হবে, ওই মানসিকতার বহিঃপ্রকাশ। এমনি স্বাভাবিকভাবে ক্ষমতায় থাকুক আর না থাকুক, এই ধরনের আচরণটাই মানে হচ্ছে আমি বল প্রয়োগ করার একটা ইয়ে দেখাচ্ছি, হুমকি দেখাচ্ছি, এবং খুবই অশোভন একটা কাজ। তো আমি একটু আশ্চর্য হয়ে গেলাম যে এই এই মুহূর্তে এই সমস্ত জায়গায় সাথে সাথেই ব্রেকে চলে যেতে হয়। তো এই ব্রেকটা কেন নিলেন না প্রেজেন্টার বা প্রডিউসার, আমি ঠিক বুঝতে পারলাম না, এটা কি হয়তো অপ্রস্তুত হয়ে তারাও কিছুটা মানে ছেড়ে দিয়েছে, মানে দেখি থামানো যায় কি না, কিন্তু এটা একেবারে উচিত হয়নি। তারপরে এটা যখন নাকি যখন একে আপ করা হলো তখন ওই অংশগুলো কেটে দেওয়া উচিত ছিল। দেখেন, আমি একটা বলি, দেখবেন যে আমি প্রতিনিয়তই প্রায় প্রতিদিনই সরকারের সমালোচনা করি, সমালোচনা করার মতন ঘটনাগুলো নিয়ে আমি তথ্য নিয়ে যেগুলি প্রকাশিত হয় সেগুলো নিয়ে আলোচনা করি, সমালোচনা করি, কিন্তু কখনো কোনো দিন আমার মুখ থেকে একটা গালিও আপনারা শুনেছেন না? টক শোটা একটা মনে রাখার দরকার, বা আলোচনা, বা আমরা সাংবাদিক যারা কথা বলি বা রাজনীতিবিদ যারা কথা বলেন, তারা তো এডুকেট করবে মানুষকে, আপনি সব কথাই বলেন, সব আলোচনাই করেন,
কিন্তু যুক্তি দিয়ে বলেন, সুন্দরভাবে উপস্থাপনা করেন। এখানে উত্তেজনা সৃষ্টি করা, বল প্রয়োগ করার কোনো বিষয় না। তাহলে মানে আমি আপনি মিলে কি শিক্ষা দিচ্ছি সাধারণ মানুষকে? তারাও পাড়া মহল্লায় ওই ধরনের মল্লযুদ্ধ শুরু করুক আজকে। তাহলে যে তৃণমূল পর্যায় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে মারামারি কাটাকাটি হচ্ছে, অসহিষ্ণু যে সরকার এবং বিরোধী দল, তারা যে মিলেমিশে থাকতে পারে না, তাদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই, এগুলি কি তারই প্রতিফল? এই টকশোগুলোর থেকে কি শিক্ষা? সেখানে আমি বলছি, দেখবেন যে আমার ভিডিওতে আমি চ্যালেঞ্জ করতে পারি যে আমি বহু সমালোচনা করি, কিন্তু সেটা শোভনভাবে যুক্তি দিয়ে, আমারটা ভুল হতে পারে, আমি আহ্বান করি যে দেখেন আমার এই দৃষ্টিভঙ্গি বা আমার আলোচনা বা পারসেপশন ঠিক নাও হতে পারে, এদের মতামত দেন, আমি আপনাদের এই মতামতগুলো ফলো করি এবং করে আমি কারেকশন করব। কিন্তু আমি আমার বিরোধী পক্ষকে আমি গালাগালি করব, অশোভন আচরণ করব, এটা কোনোভাবে উচিত না, এটা মনে রাখার দরকার। তো টকশোর নামে আমাদের যে টেলিভিশনগুলোর এই দায়িত্বটা আরও অনেক বড়, কেননা তারা বড় প্ল্যাটফর্মে কাজ করে। আর যদি আমি মনে করি যে না, ভিউ বাড়ানোর জন্য আমি এই ধরনের পরিস্থিতিকে উস্কে দেব, নো, একেবারেই অনুচিত কাজ। বরং মিডিয়ার নীতির মধ্যে এটা আনা দরকার যে সমালোচনা হবে, আলোচনা হবে, এগুলি তো হলো গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ ব্যবস্থার অংশ, কিন্তু কোনোভাবেই বল প্রয়োগ করা হবে না, কোনোভাবেই কাউকে অশোভন করে অপমান করা যাবে না, এই জায়গাগুলো আমাদেরকে এনশিওর করতে হবে। যদি আমরা না করি, তাহলে এই টকশোগুলো থেকে কিন্তু আমরা সমাজ রাষ্ট্রের রাজনীতির আরও ক্ষতি করছি, এটা সবারই মনে রাখা দরকার। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।